অপূর্ব নাজিয়ার বিবাহ বিচ্ছেদ ভেঙে গেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব সংসার। স্ত্রী নাজিয়া হাসান অদিতির সঙ্গে বনিবনা না হওয়ায় বিয়ের 9 বছরের মাথায় তাদের দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটে। রবিবার 17 মে বিকেলে সংসার ভাঙার খবর চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন নাজিয়া হাসান অদিতি। ডিভোর্স বিষয়ে বিস্তারিত মুখ না খুললেও মুঠোফোনে অদিতি জানান অপূর্ব সঙ্গে ডিভোর্স হয়েছে, এটা সত্য। তবে কি কারণে ডিভোর্স হলো, কবে ডিভোর্স হলো তা নিয়ে কিছুই বলতে রাজি হননি নাজিয়া হাসান অদিতি। তার ভাষ্য ছিল এমন, অপূর্ব সঙ্গে ডিভোর্স হয়েছে মানুষের এটা জানা দরকার, জানালাম, এর বেশি কিছুই বলতে চাই না, ব্যক্তিগত বিষয় ব্যক্তিগতই থাকুক। অপূর্ব অদিতির দাম্পত্য জীবনে আয়াস নামে এক পুত্র সন্তান রয়েছে। সন্তান কার কাছে জানতে চাইলেও অদিতি এড়িয়ে গিয়ে বলেন, আর কিছু জানাতে চাইছি না। তবে তাদের একটি ঘনিষ্ঠ সূত্র চ্যানেল আই অনলাইনকে জানিয়েছে, চলতি বছরের প্রথম দিকে নাজিয়ার সঙ্গে অপূর্বর বিচ্ছেদ ঘটে। এদিকে নাজিয়া হাসান অদিতি তার নিজস্ব ফেসবুকেও বিষয়টি জানান দিয়েছেন। রিলেশনশিপ স্ট্যাটাসেও দেখা গেছে তিনি ডিভোর্সড উল্লেখ করেছেন। এমনকি একটি স্ট্যাটাসে সবার উদ্দেশ্যে তিনি লিখেন, আমাকে ভাবি ডাকা বন্ধ করুন। ডিভোর্সের বিষয়ে জানতে অপূর্বর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। এর আগে 2010 সালের 19 আগস্ট অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব, যদিও এর পরের বছরের ফেব্রুয়ারিতেই ডিভোর্স হয়ে যায় তাদের। ওই বছরের 14 জুলাই অপূর্ব পারিবারিকভাবে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিবেন নিচের কমেন্ট বক্সে।